আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমরা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বেশ কিছু বাংলা শব্দের অর্থ জেনে নিব। চলুন শুরু করি। শুরুতেই যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে অপলাপ। অপলাপ মানে হচ্ছে অস্বীকার। এরপরে রয়েছে দাখিলা। দাখিলা শব্দটির অর্থ হচ্ছে খাজনার রসিদ। এরপর রয়েছে বিষয়ন। বিষয়ন মানে হচ্ছে সংগ্রহ। এরপর রয়েছে অব্রে সব্রে মানে হচ্ছে কালে ভদ্রে। এরপর রয়েছে অহর্নিশ। অহর্নিশ এই শব্দটির অর্থ হচ্ছে দিনরাত্রি। এরপর রয়েছে প্রতীতি। প্রতীতি মানে হচ্ছে বিশ্বাস। এরপর রয়েছে অম্বর। অম্বর মানে হচ্ছে আকাশ। এরপর রয়েছে নরসুন্দর। নরসুন্দর এই শব্দটির অর্থ হচ্ছে নাপিত। এরপর রয়েছে সরাসন। সরাসন মানে হচ্ছে বান নিক্ষেপের যন্ত্র। ওকে, এরপর রয়েছে কুশীলব। কুশীলব এই শব্দটির অর্থ হচ্ছে অভিনেতা। এরপর রয়েছে মজলুম। মজলুম মানে হচ্ছে অত্যাচারিত। এরপর রয়েছে কপল। কপল মানে হচ্ছে গণ্ডদেশ বা গাল। অপশনে যেটি থাকবে সেটিকে উত্তর হিসেবে দিতে হবে। এরপর রয়েছে তুবড়ি। তুবড়ি মানে হচ্ছে আতশবাজি। এরপর রয়েছে ডাকাবুকো। ডাকাবুকো মানে হচ্ছে দুরন্ত অথবা নির্ভীক। অপশনে যেটি থাকবে সেটিকে উত্তর হিসেবে বাছাই করতে হবে। এরপর রয়েছে গণ্ডুষ। গণ্ডুষ মানে হচ্ছে এক মুখ বা এক কোষ জল। এরপর রয়েছে পাথার মানে সমুদ্র অথবা অর্ণব মানে হচ্ছে সমুদ্র। এরপর রয়েছে সায়র। সায়র মানে হচ্ছে সাগর অথবা সরোবর। অপশনে যেটি থাকবে সেটিকে উত্তর হিসেবে দিতে হবে। এরপরে রয়েছে সরবরী। এই সরবরী বা সরবরী মানে হচ্ছে রাত্রি বা রাত অথবা রজনী। অপশনে যেটি থাকবে সেটিকে উত্তর হিসেবে দিতে হবে। এরপর সবশেষে রয়েছে খোট্রা। এই খোট্রা মানে হচ্ছে হিন্দি ভাষী। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।